হ্যালো বন্ধুরা হঠাৎ করেই চলে এলাম একটা খবর শেয়ার করার আছে সেই কারণেই তোমরা আমায় দেখে বুঝতেই পারছো যে আমি একটা জায়গায় যাবো তাই রেডি হচ্ছে কিন্তু ভিডিওটা না করলেই নয় সেই জন্য ভিডিওটা করতে চলে এসেছি তোমরা তো আমার টাইটেল থাম্বেল দেখেই এসেছো তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা এখনো আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একদমই ছোট্ট একটা ভিডিও শুধুমাত্র আপডেটটা দেওয়ার জন্যই আমি এসেছি তো যেটা তোমরা আমার টাইটেল আর থাম্বেল দেখে এসেছো সেটাই আমি বলতে চাই যে পুরো পরিবার নাটক করতে করতে নাটক করতে করতে মানে এই ড্রামাটা শুরু করেছিল আজকে দুদিন ধরে দুদিন ধরে এত ড্রামা ড্রামার পর ড্রামা করতে করতে আজকে ফাইনালি মানে একদম এক্সপোজ হয়ে গেছে পুরো ফ্যামিলিটা এক্সপোজ হয়ে গেছে নিজেদের মুখে স্বীকার করে ফেললো যে নাটক করতে করতে ওরা কি চায় আর নাটকটা কি উদ্দেশ্যে করেছে সেটাও স্বীকার করে ফেললো না আমার মুখের কথা তোমাদেরকে বিশ্বাস করতে হবে না আমি ভিডিও ফুটেজটা এই এই আমার মানে ভিডিওর সাথে অ্যাড করে দেবো তোমরা নিজের কানে শুনতে পাবে যে প্রীতম নিজের মুখে কি বলেছে প্রীতম রিমির সাথে সংসার করতে চায় না রিমির সাথে প্রীতম সংসার করবে না সেটা নিজেই বলে দিয়েছে এবং এই কথাও প্রীতম বলেছে যে ওর অধিকার আছে ওর অধিকারে যদি ওই বাড়িতে থাকতে চায় থাকুক কিন্তু আমি আমি ওর সাথে সংসার করব না ওখানে যারা আমাকে বা আমার পরিবারকে শেষ করে দিতে চেয়েছে আমাকে মেরে ফেলতে চেয়েছে আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছে তার সঙ্গে থাকবো না কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার হলো না যে রিমি আর রিমির পরিবার কিভাবে প্রীতমকে মেরে ফেললো রিমির মা প্রীতমকে নিয়ে একটা নেগেটিভ কথা বলেনি একটা নেগেটিভ ভিডিও করেনি ইভেন রিমির মা হাত জোড় করে আকুতি মিনতি করেছে সঙ্গীতা ম্যাডামের কাছে যে সঙ্গীতা ম্যাডাম যেন তার মেয়ের সংসারটাকে বাঁচায় কারণ এত ঝগড়াঝাটি হচ্ছে তারপরে কি ডিসিশান নেবে রিমি সেটা তো ঠিক নেই সেই জন্য বারবার আকুতি মিনতি করেছে যে ওই বাড়ি থেকে যেন মেয়ে না বেরিয়ে আসার এত কিছুর পরেও কিন্তু রিমির মা কিন্তু রিমির শ্বশুরবাড়িতে বাড়িতে একবারও যায়নি একবারের জন্যও যায়নি সবই কিন্তু জানে সমস্ত কথাই কিন্তু ফোনে হয়েছে উনি শুনেছেন তারপরেও কিন্তু উনি একবারও যায়নি তাহলে এখানে কোথায় মেয়েকে শেল্টার দিলেন উনি তো বারবার ওনার ভিডিওর মারফত এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন এবং সবাইকে বলছেন যে উনি চায় ওনার মেয়ে সংসার করুক মেয়েকে যখন উনি এসেছে তখন সংসারটা যেন কোনোভাবেই না ভাঙে তাহলে এখানে বারবার কেন অ্যাকিউজ করা হচ্ছে রিমির রিমির আমি সেটাই বুঝতে পারছি না আর কীভাবে প্রীতমকে বা প্রীতমের ফ্যামিলিকে রিমির পরিবার বা রিমি মিলে মেরে ফেললো আজকে তোমরা দেখতে পেয়েছো একটু আগে প্রীতমের লাস্ট ভিডিও দেখে আমি এসছি সেখানে প্রীতমের মা প্রীতমকে নিয়ে কোনো একটা ঠাকুরের স্থানে গেছে পুজো দেবে বলে কোথাও বসো একটা সেখানে ভিডিও করা কিন্তু ছাড়িনি ওনাকে এতটাই অসুস্থ ও কালকে যে মেডিসিনগুলো খেয়েছিল ওষুধটা খেয়েছিল মানে আমি কথাগুলো সবটা ক্লিয়ার করতে পারছি না তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখে এসছো আমি কিন্তু একদিনে দুটো ভিডিও করিই না আজকে আমাকে করতে হচ্ছে বাধ্য হয়ে সেখানে যেখানে ওর নাকি ওয়াশ করাতে হয়েছে কালকে রাত্রিবেলা সাড়ে বারোটা একটা হসপিটালে অ্যাডমিট করা হয়েছে আজকে সকালে ও বাড়ি চলে এসেছে সেখানে সেই মানুষটার এতটা জোর থাকে ওর নাকি বুকে সারারার যন্ত্রণা ছিল পেটে ব্যথা ছিল সে আজকে ভিডিও করছে কি করে এবং ভিডিও করে বলছে যে আমি ওর সাথে সংসার করবই না কি ছেলে খালে তাই না বিয়েটা হচ্ছে একটা ছেলে খেলা আজকে আমার ইচ্ছে হলো পুতুল খেলবো তোমার সাথে কালকে ইচ্ছে হলো না তোমাকে ছেড়ে দেবো আমার তারপরে আবার ইচ্ছে হবে আরেকজনকে আনবো তার সাথে পুতুল খেলবো তারপর দুদিন পরে তাকে ছেড়ে দেবো আবার তোমাকে নিয়ে আসবো মানে এই পুতুল খেলা শুরু করেছে বিয়েটাকে একটা প্রহসনের জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে একটু কিছু হলেই তোমার সঙ্গে সংসার করব না একটু কিছু হলেই করবো না এইভাবে দু দুটো মেয়েকে নিয়ে ও খেলছে তারপরে আবার একটু ওকে দেখে আসলাম যে প্রীতমের প্রাক্তনী যার নাম আমি নেবো না সেও ভিডিও নামিয়েছে এবং সে বলেছে কোনো কিছু হলেই আমার দোষ কোনো কিছু হলেই আমাকে করা হচ্ছে আমি নাকি করেছি আমাকে নাকি প্রীতম স্কুটি কিনেছে বলে কনগ্রাচুলেট করেছে দেখাক সেটা কোথায় আছে প্রুফ দেখাক প্রমাণ কথা বলবে প্রমাণ কেন দিচ্ছে না প্রমাণের জন্য সবাই প্রমাণ পকেটে করে নিয়ে নিয়ে ঘুরবে যে আজকে আমার স্বামী এই কাজটা করবে আমি জানি তাই জন্য আমাকে ক্যামেরা পকেটে নিয়ে নিয়ে ঘুরতে হবে প্রমাণের জন্য যে আমার স্বামী এই জায়গায় যাবে সেটা আমার জানা বুঝতে পেরেছো এদের কথাবার্তা হচ্ছে তাই আবার এই কথাও বলছে প্রয়োজন হলে আমার ফোন ট্র্যাক করা হোক একটাই কি ফোন থাকে নাকি কি এর গ্যারান্টি আছে যে ওই ফোনটা থেকেই তোমাকে ফোন করা হয়েছে আর কোনো ফোন নেই আর কোনো সিম নেই এর কোনো গ্যারান্টি নেই আচ্ছা কি বলো তো জানি না সত্যি মিথ্যা যেটাই হোক না কেন সেটা সামনে আসুক আমি বলছি না এগুলো আমি যেগুলো কথাগুলো বলছি সেটাই সত্যি ওরা যেটা না আমি একবারও তবে শুধু এই নাটকের শেষ হোক একটু কিছু সংসার 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 না না দেবো তার মানে এটাই আলটিমেটলি ওদের পুরো পরিবারের প্ল্যান ছিল বিশেষ করে প্রীতমার প্ল্যান ছিল যার জন্য এই একটা মাস চুপ করে দাঁত কামড়ে ওরা রিমিকে সহ্য করেছে নাহলে আজকে আমরা লাইটটা তো কালকে রাতের থেকে দেখছি পরশুদিন থেকে যে লাইভে যেই লাইটটা নিয়ে অ্যাকচুয়ালি এই এতটা অশান্ত কিন্তু এই জায়গায় এসছে সেখানে প্রীতমে কিন্তু লাইভ শুরু করেছিল প্রীতমে লাইভের মধ্যে রিমিকে আজে বাজে কথা বলেছে কেউ যদি আমাকে অপমান করে আমি নিশ্চয়ই চুপ করে থাকবো না সেটা যতই অন ক্যামেরা হোক না কেন তো রিমিও চুপ করে ছিল না উত্তর দিয়েছে এটাই হচ্ছে রিমির দোষ রিমি কিন্তু বারবার বলেছে যে লাইভটাকে বন্ধ করো বন্ধ করো বন্ধ করে কথা বলে প্রীতম কিন্তু করেনি ইভেন প্রীতমের বাবাও বলেছে লাইভটাকে বন্ধ করে কথা বলে প্রীতম কিন্তু সেটাও করেনি সমস্ত কিছু কিন্তু অন ক্যামেরা করে যে ইচ্ছাকৃত করেছে কি প্রমাণ রাখতে চাইছে কাদের কি প্রমাণ হিসেবে ব্যবহার করতে চাইছে তারপরে আবার আজকে নিজের ভিডিওতে কমেন্ট বক্সটাকে বন্ধ করে রেখেছে কারণ অনেকে কেউ ভালো মানে নেগেটিভ কমেন্ট করবে কেউ পজিটিভ কমেন্ট করবে তাহলে তোর যদি এতটাই সত্যতা থাকে তোর ভেতরে তাহলে কমেন্টগুলো নিতে তোরা তো লাগছে কেন তার উত্তর কেন দিতে পারবি না আসলে সেটা না পয়সা লাগবে তো পয়সার জন্য ভিডিও করা সবই ড্রামা যেই মানুষের কালকে রাত্রিবেলা একটা দেখটা দুটোর সময় ওয়াশ হয় সে নিশ্চয় আজকে সকালবেলা সুস্থ হয়ে বাড়ি চলে আসতে পারে না তারপরে সে আবার ভিডিওর মারফত বলতে পারে না আমি এর সাথে সংসার করব না সংসারই যদি না করবো তার জন্য আইন আদালত আছে ওয়াইটিটা কোনো আইন আদালত না সেখানে এসে বলার মানে কি সেখানে এসে বললে পয়সা আসবে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঘটনা তিন লাখ তো হয়ে গেছে সাবস্ক্রাইবারটা রিমি আসার পরে এবার এই ড্রামা চালিয়ে চার লাখ পাঁচ লাখে নিয়ে যেতে হবে এটা তো এখন আমার মনে হচ্ছে আমি জানি না তোমাদের কি মনে হচ্ছে আমি একবারও বলছি যে রিমির দোষ নেই বা পরিবারের দোষ নেই অবশ্যই এতদিন রিমির বা রিমির ফ্যামিলির যে দোষটা ছিল সেটা নিয়েও কথা বলেছি কিন্তু এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে যে রিমির বা রিমির পরিবারের যতটা দোষ তার থেকে চারগুণ বেশি দোষ হচ্ছে পিতামার আর প্রীতমের পরিবারের আর তোমাদেরকে আজকের যে ভিডিওটা আমি বিকেলে পোস্ট করেছি সেটা তো বলেছিলাম সব থেকে বেশি খারাপ লাগার জায়গা হচ্ছে প্রীতম যেটাই করুক না কেন প্রীতমের পরিবার প্রীতমের বাবা মা সবসময় সাপোর্ট করে আজকেও তোমরা দেখো প্রীতমের ভিডিওটা প্রীতমের মা প্রীতমকে শিখিয়ে দিচ্ছে ভিডিওতে যে এরপরে এটা বল এরপরে এটা বল প্রীতম সেটাই বলছে তার মানে কি বাবা মা একদম মানে ফুলফিল ওকে সাপোর্ট করছে ওকে ইন্ধন যোগাচ্ছে এই ধরনের কাজ করায় বাবা মা একবারও বলছে না অশান্তি ঝগড়াঝাটি হতেই পারে তার মানে এটাই নয় যে সংসারটাকে ভেঙে দিতে হবে একটা সংসার গড়া অনেক কষ্ট ভেঙে দেওয়াটা কোনো সলিউশন নয় তাহলে এই পৃথিবীতে কোনো সংসার নামক কোনো জিনিসই থাকবে না ওর বাবা মাই কাউকে শেখাই না কেন শেখায় না আমি সেটাই বুঝতে পারি না নিজেরা তো দিব্যি সংসার করছে একজনের সাথেই সংসার করছে ছেলের লাইফটাকে নিয়ে কেন এইভাবে এইভাবে হেলা খেলা করছে সেটাই বুঝতে পারছি না আরেকটা কথা বলছি রিমির উদ্দেশ্যেই বলছি যে এইভাবে জোর করে সংসার হয় না যেখানে স্বামী চায় না সেখানে ও জোর করে কদিন টিকতে পারবে কিভাবে টিকতে পারবে স্বামী চায় না শ্বশুর শাশুড়ি চায় না ওদের আসলে রূপটা তো বেরিয়ে এসেছে তাহলে আর কদিন ও থাকতে পারবে আমি জানি না এইভাবে ফাইট করে আর এইভাবে জোর করে একতরফা ভালোবাসা কখনোই হয় না এটা আমার মনে হয় তো চলো এখন তোমার তোমাদের সঙ্গে আমি ক্লিপটা শেয়ার করে নিচ্ছি প্রীতম নিজের মুখে কি বলেছে সেটা তোমরা একটু শুনে নাও তারপরে আমি আর ফিরে আসবো না আমার ভিডিও এখানেই শেষ হয়ে যাবে তোমরা যদি আমার সঙ্গে সহমত হয়ে থাকো প্লিজ আমাকে একটা কমেন্ট করতে ভুলবে না আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চলো বন্ধুরা আজকে এখানেই রাখছি টাটা এত দরদ যাদের উল্টো আমাদের আমাদের মানে এইভাবে অত্যাচার করার পর উল্টো আমাদের উপরে ব্লেম দিচ্ছে তাদেরকে একটা কথা বলবো তোমরা যদি এতটাই ভালোবেসে থাকো সাত থেকে দশ দিন তাদেরকে বাড়িতে নিয়ে রাখো নাহলে তাও থাকতে না তুমি আমার বাড়িতে এসে থাকো তোমরা তোমরা আমাদের দশ বারো দিন থাকো তোমরাই বুঝতে যে পিতাম তোমরা সহ্য করো কীভাবে সুস্থ মানুষকে নিয়ে চলে যায় কখনো পাগলকে নিয়ে চলে যায় না আমাদের পুরো পাগল বানিয়ে মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে আর আমি জানতাম না এইভাবে এত রোগ এত কিছু থাকলে জীবনে আমি এইসব মানতাম না মিথ্যেভাবে আমাদেরকে ফাঁসি এইসব করানো হয়েছে ঠিক আছে যে যেমন অত্যাচার করে আমাদের খুশিও খুশি থাকো একটা মানুষ তো অত্যাচার করবে তিলে তিলে আমার কাছে তো অত্যাচার করে ওপরে ভগবান আছে ওপরে ভগবান সবটা দেখছে হয়তো কিছু ফ্যানবলার্সরা ভুল বুঝছে তাদেরকে আমি ক্ষমা চাইছি সরি চাইছি কিছু আমি ভুল করে থাকলে বাট একটা কথাই বলবো সবাই সবটা বুঝছে না সবাই সবটা বুঝতো তারা আজকে এইভাবে চাঁদ দিয়ে কাউকে অত্যাচার করে মেরে ফেলার চিন্তা ভাবনা করতাম একটা পরিবারকে এটুকুই বলবো আমরা অত্যাচার করলে তারা বাড়ি গিয়ে নিজের মতো নিজে থাকতো আর আমরা অত্যাচারিত হচ্ছে এইভাবে এই জন্য বারবার করে বলছে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে সবাই আমাদের জোরবে আমরা কাউকে ভালোবেসে রাখলেও তাহলেও দোষ কেউ যদি বলেন চলে যাবো কমে যাবো তাহলেও আমাদেরই দোষ আমরা পারছি না এভাবেই বাট বেঁচে থেকে আমাদের লড়াই করতে হবে আর আমি এখন এই মুহূর্তে ভালো আছি একটুখানি তোমাদের জানিয়ে রাখলাম এখানে শুয়ে গেছে যে পুরো চারিদিকে হওয়া বারো বাড়ি মেলা হচ্ছে মেলা দু একটা ফুটেজ নেওয়া হয়েছে সেগুলো তোমাদের একটা গানের মাধ্যমে ভিডিও দেবো তার জন্য ওয়েট করো অ্যান্ড আগের আমার কিছু ভিডিও আছে যেগুলো করা ভিডিও যেগুলো আমাদের শিডিউল করা আছে টাইমে টাইমে পোস্ট হবে শ্রী প্রীতম দুর্নীত এগুলো পাবলিক পাবলিক করা আছে প্রতিদিন পোস্ট হবে সেখানে আমি নতুন করে ভিডিও করা বা আপলোড করছি সেটা অটোমেটিক পোস্ট হবে সেগুলো নিয়ে আমার বিশ কিছু বলবে না আর আমি কাউকে নিয়ে কোনো ভিডিও আমার চ্যানেলে আমি দেবো না আর আমি কারো ব্যাপারে থাকবো না আমি যে আমাকে মারতে চাই আমি তার ব্যাপারে থাকবো না আর আমি তাকে নিয়ে চলতে পারবো না যে আমাকে আমার পরিবারকে মেরে ফেলতে চায় যার পরিবার যে আমার পরিবারকে আমাকে মেরে ফেলতে চায় মিথ্যে ব্লেম দিয়ে নোংরা কথা বল নোংরা নোংরা আমার মা তুলে আমাকে কিস্তি মেরে আমি নাকি তার কারো যোগ্য নই আর যারা আমি যোগ্য নই তাকে আমার কোনো জায়গাতে আমি রাখবো না সে যেভাবেই হোক তো আমি আমার মতন আমার মত ভালো থাকবো সে যদি জোর করে আমাকে পেশার দিয়ে মানে মারার হুমকি আমার বাড়িতে থাকতে চাই থাকুক তার অধিকার সে থাকুক সেখানে আমার বলা কিছু নেই কারো অধিকার নিয়ে আমি কিছু বলবো না সে যদি তার অধিকার কাটি থাকুক বাট আমাকে সেখানে যে মারার প্ল্যানিং করছে তার পাশে আমি থাকতে পারবো না অনেক থাকলাম বুঝে গেলাম কি আমার কত ভালো যায় আর কি আমায় কত ভালোবাসে আমাকে যেভাবে উত্তেজিত করছে যেভাবে আমাকে মারার প্ল্যানিং করছে করুক হয়তো এরপর আমাকে বাজেভাবে আমার বাড়িতে কোনো জিনিস এনে আমাকে আমাদের পরিবারটাকে একটু ফাঁসাবে আমি যে শুনতে পেয়েছি এরপর খবর নিয়েছি এবার বাজে কিছু আমার বাড়িতে থুঁয়ে যাবে দিয়ে আমার পরিবারটাকে একটু হবে তো যা যা ফাঁসানোর চেষ্টা করে করুক অন্য ক্ষতি করলে ভগবান আছে ভগবান তার ক্ষতি করবে আর কিছু বলার নেই ব্যাস টাটা আমি কমেন্ট অন রাখবো না অফ অফ করে দেব কারণ একটা কারণে আমার ভালো কমেন্ট আমাকে পজিটিভ যারা ভালোবাসে তারা এমনি ভালোবাসবে আর যারা গালাগাল দেবে তারা এমনি গালাগাল দেবে কমেন্টে কমেন্টে কেউ গালাগাল দিক কেউ কাউকে সেটা আমি চাই না সেই কারণেই অফ করে দেবো আমি শান্তি চাই এমনি আর অশান্তি চাই না টাটা